কাকে কান নিয়ে গেছে বলে সবাই কাকের পেছনেই দৌড়ুচ্ছে। তুমি দেখবে, তুমি দেখবে, কাল থেকে মাথায় একটা ইয়া বড় ব্যান্ডেজ বেঁধে ঘরে কোনো চুপটি করে বসে আছে। মেয়েটার লাইনটা কিছুতেই পাচ্ছি না, কোথায় যে আছে মেয়েটা? ছেলে বাঁচাবি তোর সালা বহুত বাজিকে ডাক বাঁচাবি তোর ছেলেকে সালা আমি জমির আন্দোলনের বিরুদ্ধে কার্যকলাপের জন্য আমরা তোর বরকে মৃত্যুদণ্ড দিয়েছি। এ তুমি আইন না আদালত আছো? তুমি মৃত্যুদণ্ড দেবার কে? সে মানুষটা দের মাস ঘরের বাইরে কোথায় আছে, কেমন আছে কে জানে। চুপ সালা সিপিএম এর দালাল, এই বার কর ওটাকে। একটা কি শিক্ষা দিলে না সব ব্যাটার বিস্তর ভাঙবে। বার কর, ওরে জেলে দাও, ওকে ধরনি, ওরে জেলে দাও, আরে দুধের বাচ্চা থেকে জেলে দাও আমার, ওকে মারনি, আরে জেলে দাও, এ কি করো? স্যার ২২শে অক্টোবর ২০০৮, বেলপাহাড়ি, পশ্চিম মেদিনীপুর। মাওবাদীদের ল্যান্ডমাইন বিস্ফোরণে মারা যান ডাক্তার ধনীরাম মান্ডি, নার্স ভারতী মাঝি, অ্যাম্বুলেন্স চালক প্রণয় মিশির। কলকাতার বাইরে প্রথম অ্যাসাইনমেন্ট। বুঝলি, সেই দিদি বলছিল
এই রাকেশ রোশন যখন চাঁদে গেছিল তখন ইন্দিরা গান্ধী রাকেশ রোশনকে জিজ্ঞেস করলো যে উপর থেকে পৃথিবী কেসা লাগতা, তো কি হলো? তখন রাকেশ রোশন বলেছিল যে সারে জাহাঁ সে আচ্ছা। আরে রাকেশ রোশন তো ঋতিক রোশনের বাবা, সে চাঁদে যাবে কি করে? রাকেশ শর্মা মহাকাশ গিয়েছিল। দিদি যখন বলেছে রাকেশ রোশন তখন রাকেশ রোশনই, বুঝেছিস? একদম জ্ঞান কচ্ছবি না, জ্ঞান কচ্ছবি না বলে দিলাম, কথা বলছে না। কারা আপনারা? আমরা হলাম ওই জমি বাঁচাও কমিটির সদস্য। মানে মানে বলুন তো আপনারা কারা? কোন চ্যানেল? খবর বাংলা। আমি খবর বাংলা থেকে আসছি। খবর বাংলা চ্যানেল থেকে তো বিপুল আছে, আপনারা কারা? এ শালা নিশ্চয়ই গরম খবর থেকে এসছে। এই দেখ তো। আরে আরে কি করছেন? চেকিং। আরে কিসের চেকিং? আপনারা কে পুলিশ নাকি? আপনারা কি চেকিং করছেন? ম্যাডাম এখানে পুলিশ না, সব হাওয়া। এখানে আমরাই পুলিশ, আমরাই সরকার। প্রেস কি আটকাচ্ছেন আপনারা? ম্যাডাম থানার বড়বাবু না আমাদের পারমিশন ছাড়া ভেতরে ঢুকতে পারে না। আপনি প্রেস দেখাচ্ছেন, দাদার পারমিশন ছাড়া না এখানে একটা মাছিও গলতে পারে না। কে 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 দাদা? কে কি দাদা? কি বে না, কথা বলছিলাম যে আমাদের একটু এর কাছে, কার কাছে? ওই দাদার কাছে নিয়ে চলুন না, তাহলেই তো ল্যাটা চুকে যায়। তোর দিকটা সামলা, আমি দাদার কাছে নিয়ে যাচ্ছি। হ্যাঁ এই সরা 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 মাগলো সরা। আরে কেউ তাড়াতাড়ি আসুন, আর গিয়ে দেখতে হবে তো দাদা আমার তারা এই সকালবেলা এসছে কিনা। বলুন আপনি এমপি হবেন, দিদিকে খুশি করবেন, এলাকার লোকেদের কাছে হিরো হবেন, আর তার জন্য সমস্ত খাটাখাটনি তো আমাদের। কাল যে মেশিনগুলো এসছে তার এক একটা দাম জানেন? ওগুলোকে ঝাড়খণ্ড থেকে কিভাবে জঙ্গলের মধ্যে দিয়ে আনতে হয় সেটা জানেন? এই তো লাস্ট লটটা আনতে গিয়ে একটা খাঁকি পোশাককে মারতে হয়েছে, তার জন্য যে এক্সট্রা খরচা সেটা আমি ছেড়েই দিলাম। সে তো আপনারা বাজারে রটিয়ে দেবেন যে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াইয়ে মরেছে ছাপোষা সরকারি লোকটা, আপনাদের আর একটা হেড কাউন্ট বেড়ে গেল। জঙ্গল পাহাড়ের রাস্তায় গাছ থেকে শুরু করে কী কী পাচার করছেন সেটা আমরা জানি না। দিব্যেন্দু অধিকারীকে বিপ্লব শেখাতে আসবেন না। আরে না না, আপনাকে বিপ্লব শেখাতে যাবো কেন? আপনার লাইন আর আমার লাইন কখনোই মিলবে না। আপাতত সমঝোতাটা শুধুমাত্র টাকা পয়সার, যদিও লক্ষ্যটা একই। আমি আপনার আন্দোলন তৈরি করে দেবো আর আপনি সেটার খরচা দেবেন, ব্যাস। ঠিক আছে তাহলে, আর কি বাবা আসছে, আপনার টাকা পেয়ে যাবেন। দাদা আসবো কি বলছি, দুজন লোক এসছে বলছে খবর বাংলার লোক। খবর পাঠিয়েছে এই দাঁড়ান।